গত বছর লাদাখে ভারত চীনের দীর্ঘ সীমান্ত সংঘর্ষের মধ্যে চীন ভারতের প্রায় 12টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। একটা মার্কিন সংস্থা এমনি দাবি করেছে। আরও জানা যাচ্ছে যে 2018 সালে যে মুম্বাইতে বৈদ্যুতিক ব্ল্যাক আউট হয়েছিল তা চীনের সাইবার অ্যাটাকের ফলেই হয়েছিল। চীনের সাইবার হ্যাকার গ্রুপ রেডিকো ভারতেই হামলা চালায়। যে রেডিকো মূলত চীনা রাষ্ট্র মদতপুষ্ট একটি সাইবার গ্রুপ। তবে আপনাদের প্রশ্ন আসতে পারে যে রেডিকো সরাসরি ভারত সরকারকে না জানিয়ে সরাসরি কেন আর্টিকেল প্রকাশ করে পাবলিকলি এটিকে জানাচ্ছে? সব টেকনিক্যাল তথ্য তারা ভারত সরকারকে দিয়ে দিয়েছে আগেই, এবং পরবর্তীতে ভারত সরকারকে দেওয়ার পরেই তারা এটি মূলত পাবলিক আর্টিকেল প্রকাশ করেছে। সাইবার কর্মসূচির জন্যে সরকারের বিভিন্ন সংস্থার ইন্টারনেট ব্যবহারের উপর নজর রাখা রেডিকো ফিউচার নামে এই সংস্থা জানিয়েছে যে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক উৎপাদক ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এই হামলা চালানো হয়। এখানে মূলত জেনে রাখতে হবে যে কয়েকটি হ্যাকিং গোষ্ঠীর সঙ্গে চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং চীনা সেনার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে। চীনা এই হ্যাকিং গোষ্ঠী বৈদ্যুতিক ক্ষেত্রে ছাড়াও ভারতের একাধিক সরকারি এবং প্রতিরক্ষা সংস্থার নেটওয়ার্কে হানা দেওয়ার চেষ্টাও করে। তবে চীনা হ্যাকাররা ভারতীয় সংস্থার নেটওয়ার্কে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়ার জন্য আদতে কোনো বিঘ্ন ঘটেছিল তা নিশ্চিতভাবে জানাতে পারেনি মার্কিন ওই সংস্থা। ওই রিপোর্টে 13 অক্টোবরে মুম্বাইয়ের বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের উল্লেখ আছে। সেই সময় স্তব্ধ হয়ে গিয়েছিল মহানগরী। তবে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আধিকারিক বয়ান এখনও আসেনি। এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা চীনই ঘটিয়েছে সেরকম বয়ান এখনও পর্যন্ত আসেনি। তবে এখানে জেনে রাখার বিষয় যে ভারতের এই বৈদ্যুতিক সংস্থার উপরে চীন কীভাবে হামলা করলো বা কেনই বা করলো, এখানে করতে পারলো বা কীভাবে। মূলত আপনারা মূলত জানেন যে ভারতের বৈদ্যুতিক সরঞ্জাম মূলত চীন থেকেই আমদানি করা হয়। চীন থেকেই বেশিরভাগ বৈদ্যুতিক সরঞ্জাম ভারত আমদানি করে থাকে। এর ফলে ভারতের এই বৈদ্যুতিক সংস্থায় কম্পিউটারে বিভিন্ন রকম ম্যালওয়্যার ঢুকিয়ে হ্যাক করা খুব সহজ চীনের পক্ষে। এর পরিপ্রেক্ষিতে ভারতের কি স্ট্যান্ড হতে পারে? ভারত কি সচেতনতা অবলম্বন করেছে? তবে বিষয়টি ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। ব্যাপারটি ইতিমধ্যে ভারত সরকারের নজরেও এসেছে ব্যাপকভাবে, আর তার উপর নজর রেখে ভারত সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন পলিসি অনুযায়ী ভারত নিজের বর্ডার শেয়ার করে এমন কোনো দেশ থেকে পাওয়ার গ্রিডের কোনো যন্ত্রাংশ আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, কোনো তৃতীয় দেশ যদি ভারতের প্রতিবেশী কোনো দেশের সাথে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে পাওয়ার গ্রিড যন্ত্রাংশ নির্মাণে আর্থিক বা প্রযুক্তিগত সহায়তা নেয়, সেই দেশ থেকেও ভারত কোনো পাওয়ার গ্রিডের যন্ত্রাংশ ক্রয় করবে না। একইভাবে যে কোম্পানিগুলি ভারতের 5G রোল আউট করছে তাদের সাথে যাতে চীনা হোয়াই টেকনোলজি কোম্পানি বা জেড কর্পোরেশনের কোনো সংস্থা না থাকে সে বিষয়টি নিশ্চিত করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের এর কী স্ট্যান্ড হতে পারে? ভারতের যে সমস্ত সাইবার হ্যাকিং গ্রুপগুলো আছে তারা কি চুপচাপ বসে আছে, নাকি চীনের হামলার বিরুদ্ধে প্রতি হামলাও করছে? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখা ভালো যে ভারতের কয়েকটি স্টেট স্পন্সর যাকে বলে বা ভারতের রাষ্ট্রীয় সাহায্যকারীর সাহায্যে কিছু হ্যাকিং গ্রুপ আছে, তারা মূলত এই চীনের হ্যাকিং হামলার বিরুদ্ধে তারাও পাল্টা হামলা চালিয়েছে। শুধুমাত্র ভারত হাত গুটিয়ে বসে নেই। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাইডউইন্ডার যে হ্যাকিং গ্রুপ, এদের মূলত ভারত সরকারই স্পন্সর করে। এই সাইডউইন্ডার 2020 সালে গালওয়ান ভ্যালির সময় বিভিন্ন রকমভাবে চীনে সাইবার হামলা করার চেষ্টা চালিয়ে গেছে।
এছাড়াও এই সাইড উইন্ডার মূলত এশিয়া এবং এশিয়া প্যাসিফিক যে কোনো দেশে, বিভিন্ন দেশে তারা এই সাইবার হামলা চালায়। এছাড়াও আরেকটি সংস্থা আছে, আর একটি হ্যাকিং গ্রুপ আছে, যাদের ফলে ড্রপিং এলিফ্যান্ট, এই ড্রপিং এলিফ্যান্ট এলাম এই সংস্থাটি মূলত, এই হ্যাকিং গ্রুপটি মূলত শুধুমাত্র চীনে হামলা করার জন্যেই প্রস্তুত, চীনেই হামলা করেন, চীনেই সাইবার হামলা এরা পরিচালনা করেন। এগুলো এই এই হ্যাকিং গ্রুপকেও ভারত সরকার পিছন থেকে সাপোর্ট করে করে। অতএব ভারত শুধুমাত্র বসে নেই, ভারতের এই সাইবার হানার পরিপ্রেক্ষিতে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে এসে দাঁড়িয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর সাইবার হানা চালাচ্ছে, এটা খুবই উদ্বেগের বিষয়। ভবিষ্যতে এই ধরনের হানা থামানোর জন্য চেষ্টা করবে আমেরিকা। বন্ধু, দেশগুলো যাতে সাইবার হানার শিকার না হয় তার জন্য কাজ